बिस्मिल्लाह रहमान रहीम ऑनलाइन क्लासे आरो एक बार स्वागत जानिए आमी मोहम्मद ओहिदुल इस्लाम प्रभाषक समाजकर्म विभाग झाड़ांगा कलेज सत्खीरा तुम्हारे एक नतून विषय निये आमी आज के हाजिर हो विषयटी हलो समाजकर्म द्वितीय पत्र बोयेर तृतीय अध्याय एक सामाजिक समस्या जेटी हलो डौरी जौतुक प्रथा। डौरी डौरी अर्थात जौतुक निये आमादेर आमी आज के तोमादेर साथे कथा बोलबो। जौतुक कि जौतुक हलो प्राचीन हिंदू सम्प्रदायेर एकटा वैवाहिक उपढ़गनेर रेवाज परवर्तीते मडारेशन करे एटा हिंदू मुस्लिम प्रत्येक समाज व्यवस्थाय जौतुक हिसाबे रूप नियेछे। हिंदू विधान अनुयायी पितार सम्पत्तिते कन्यादेर বিয়ের পরে আর কোনো অধিকার না থাকাই তাদের বিয়ের সময় বিভিন্ন উপঢৌকন নবদত্ত আসবাবপত্র এইগুলো দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হতো। পরবর্তীতে এই সমাজ ব্যবস্থা এর যৌতুক হিসাবে হিন্দু প্রথা অনুযায়ী আজকে যৌতুক হিসাবে সমাজে এর কুপ্রথা বা কুপ্রভাব বিস্তার লাভ করে যৌতুকে উন্নীত হয়েছে। তা যৌতুকটা কি? যৌতুক হলো 1980 সালে যৌতুক নিরোধের দুই ধারা মোতাবেক বরপক্ষ কন্যাপক্ষকে বা কন্যাপক্ষ বরপক্ষকে অনধিক 500 টাকা নগদ বা তার অধিক পরিমাণে টাকার জিনিসপত্র বা নগদ টাকা বা যে কোনো উপঢৌকনকে যৌতুক বলে। সেটা বরপক্ষ থেকে কন্যাপক্ষ বা কন্যাপক্ষ থেকে বরপক্ষ যে কোনো পক্ষ এক পক্ষ আরেক পক্ষ যদি আদান প্রদান হয় সেটাকে যৌতুক বলা হয়। যৌতুক একটি সামাজিক কুপ্রথা। এ সম্পর্কে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটা সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটা কি? যে যৌতুক হলো বিয়ের সময় যে সম্পদ বা সম্পত্তি কনে নিয়ে আসে বা তাকে দেওয়া হয় বিয়েতে দেওয়া স্ত্রীর ধন সম্পদ, এটা হলো যৌতুক। বাংলাদেশের যৌতুক 1980 সালে যৌতুক নিরোধের আইনের সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে যে বিয়ের জন্য বর বা কনের পিতামাতা বা অন্য কোনো ব্যক্তিবর্গ যে কোনো পক্ষকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কন হিসাবে প্রদত্ত বা প্রদানের সম্মত কোনো সম্পত্তি বা মূল্যবান জামানতকে বোঝায়। এখন এই বাংলাদেশে যৌতুক যে একটা কুপ্রথা সামাজিক ব্যাধি, এই যৌতুকের কিছু কারণ আছে, এই কারণটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহলে যৌতুকের কারণ, প্রথম কারণ হচ্ছে যৌতুকের যে নারীদের নিম্ন সামাজিক মর্যাদা। স্টিল নাও বাংলাদেশে কিন্তু নারীর মর্যাদা এখনও পরিপূর্ণভাবে ইস্টাবলিশড হতে পারেনি। নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে কিন্তু নারীদের যে মর্যাদা, মর্যাদার মাপকাঠিতে নারীরা এখনও পিছিয়ে আছে। এই নারীদের নিম্ন মর্যাদার কারণেই কিন্তু এই যৌতুক প্রথার উদ্ভব। অহমিকা, বাংলাদেশে ধন সম্পদের যারা আছে ধনী ব্যক্তি এদের অহংকার অহমিকার কারণে কিন্তু এই যৌতুক প্রথার আবির্ভাব ঘটেছে। যে আমি আমার একটা মেয়েকে এত টাকা দিয়ে বিয়ে দিচ্ছি, কেউ বলছে আমি আমার ছেলেকে এত টাকার কম পণ বা যৌতুকে ছাড়া বিয়ে দেব না, এই যে মানুষের মধ্যে যে অহমিকা, এই অহমিকা কিন্তু যৌতুকের আরেকটা অন্যতম কারণ। তারপরে হলো জামাই কুড়াইয়ের মনোভাব। বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিরা তারা তার মেয়ের সুখের জন্য অধিক যোগ্যতা সম্পন্ন জামাইকে তারা অর্থের বিনিময়ে বা যৌতুকের বিনিময়ে কিন্তু বিয়ে দিতে রাজি হয়। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যৌতুকের অন্য একটি কারণ
সামাজিক মর্যাদার মাপকাঠি। বিয়ের পরে ছেলের বাপেরা বা বরপক্ষের যে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস এটা মেনটেন করতে গিয়ে অনেক সময় অধিক পরিমাণে অর্থ বা সেই ধরনের জিনিসপত্র আসবাসপত্র লেনদেন হয়, এটা সামাজিক মর্যাদার মাপকাঠি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তারপরে নারীদের নির্ভরতা, বাংলাদেশে বর্তমানে যে নির্ভরশীল যে ব্যক্তিদের তালিকায় নারীদের অবস্থান এখনও পুরুষদের তুলনায় অনেক বেশি। এই নারীদের অধিক নির্ভরতার কারণে কিন্তু এই যৌতুক প্রথা সমাজে একটা প্রভাব বিস্তার করে থাকে। তারপরে আমরা দেখব যে দারিদ্র, বাংলাদেশের দারিদ্রতার কারণে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ হলো দরিদ্র, সীমার নিচে বসবাস করে। এই দারিদ্রতার কারণেই কিন্তু যৌতুক নিয়ে একটা ছেলে কিছু টাকা যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য বা উপার্জনের একটা পথ বের করে কিন্তু তার সংসারকে বা তার পরিবারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এই দারিদ্র কিন্তু আমাদের বাংলাদেশের যৌতুকের অন্যতম একটি কারণ। তারপরে সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ কি, এই আমাদের সমাজের স্ট্যাটাস হয়ে গেছে যৌতুক। যৌতুক প্রথা আমাদের সমাজকে সমাজের একটা রেওয়াজ হয়ে গেছে। একটা কুপ্রথা কুসংস্কার যখন একটা সমাজকে হানা দিয়ে বসে, অধিক দিন সমাজকে যদি হানা দিতে থাকে সেটা আর কুপ্রথা থাকে না, সেটা সমাজের নিয়ম হয়ে যায়, সেটা সমাজের আইন হয়ে যায়, অলিখিত আইন হয়ে যায়। এই যৌতুক বাংলাদেশে এখন যৌতুকের যে শাস্তি আছে বা যৌতুকের যে কুপ্রভাব আছে এটা নিয়ে মানুষ মাতামাতি না করে একজন শিক্ষিত স্ট্যাটাস সম্পন্ন লোক কিন্তু এই যৌতুক দেওয়া বা নেওয়াকে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই দেখে থাকে। এটা সামাজিক মূল্যবোধের একটা অংশ হিসাবে স্থান করে নিয়েছে। তারপরে নির্লজ্জতা ও ব্যবসায়িক মনোভাব, বাংলাদেশের অনেক পিতামাতা আছে যারা তাদের সন্তানকে ব্যবসায়িক পণ্য হিসাবে মনে করে এবং তাদের মধ্যে যে নির্লজ্জতা এই বিষয়টা কাজ করে, যার কারণে আজকের দিনে এই যৌতুক একটা সামাজিক কুপ্রথা হলেও এটা মানুষের মধ্যে দম্ভের সাথে প্রচলন বা প্রচলিত হয়ে আসছে। তারপরে সামাজিক নিরাপত্তার অভাব, উন্নত দেশে পারিবারিক জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ধারে কেনার ব্যবস্থা আছে। আমাদের দেশে এই ধরনের ব্যবস্থার অভাবে সংসার শুরু করার জন্য বরপক্ষ টাকা বা মালে যৌতুক গ্রহণ করে থাকে। এখন প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি দেখব যে বাংলাদেশের এই গৌরী সিস্টেম বা যৌতুক প্রথা দূর করার কিছু স্ট্র্যাটেজি বা কিছু উপায় আমি বলতে যাচ্ছি। বাংলাদেশের যৌতুক দূরকরণের উপায়, প্রথম উপায় হিসেবে আমরা বলবো যে সামাজিক সচেতনতা সৃষ্টি। প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা কর্নার থেকে প্রত্যেকটা স্তর থেকে যদি সামাজিক সচেতনতা সৃষ্টি করা যায় তাহলে এই যৌতুক নামের যে কুপ্রথা সমাজ থেকে উচ্ছেদ বা মূলোৎপাটন করা সম্ভব। তারপরে আছে কি, প্রকৃত মূল্যবোধের সৃষ্টি করতে হবে মানুষের মধ্যে, প্রকৃত যে রিয়েল ভ্যালু এটা মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। যৌতুকের কুপ্রভাব সম্পর্কে কুপ্রথা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবং মূল্যবোধ জাগ্রতের মাধ্যমে যৌতুক নামের এই কুপ্রথা সমাজ থেকে উচ্ছেদ করা সম্ভব। তারপর আছে ইসলামিক আদর্শ প্রতিষ্ঠা করা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এখানে ইসলামে যৌতুককে কখনো সমর্থন করে না, যৌতুক দেওয়া নেওয়া ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। এখন ইসলামী মূল্যবোধ যদি সবার মধ্যে জাগ্রত হয় তাহলে সমাজ থেকে যৌতুক নামের এই ব্যাধি এটা উচ্ছেদ করা সম্ভব। তারপরে মূল্যবোধের পরিবর্তন, মানুষের মধ্যে যে যৌতুক সম্পর্কে যে মূল্যবোধ নিয়ে মানুষ লালন করে ধারণ করে এই মূল্যবোধকে আমাদের পরিবর্তন করতে হবে। যৌতুকের কুপ্রথা কুফল এটা সমাজের জন্য কী ক্ষতিকর, এই বিষয়গুলো মানুষের মধ্যে জাগ্রত করে মানুষকে সচেতন করে সঠিক মূল্যবোধকে জাগ্রত করার মাধ্যমে কিন্তু যৌতুক প্রথা নিঃশেষ করা সম্ভব। তারপরে অর্থনৈতিক উন্নয়ন,
অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া একটি সমাজের কোনো কিছু পরিবর্তন আনা সম্ভব না। বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপ যখন হবে তখন যৌতুক নামে যে কুপ্রথা সম্পর্কে মানুষকে বুঝালে মানুষ বুঝবে। মানুষের পেটে যদি ক্ষুধা থাকে তখন যৌতুকের যে কুপ্রভাবের বাণী এটা মানুষের কানে আসবে না। তাহলে অর্থনৈতিক ডেভেলপ করতে পারলেই আমাদের এই যৌতুক নামের যে মরণ ব্যাধি বা সামাজিক যে একটা কুপ্রথা এটা দূর করা সম্ভব। তারপরে আছে নারীদের মূল্য মর্যাদার স্বীকৃতি সহ নারীর মর্যাদা বৃদ্ধি করতে হবে। নারীদের মর্যাদা বৃদ্ধি করতে হবে, নারীদের যে ক্ষমতায়ন এটা ডেভেলপ করতে পারলেই দেখা যায় প্রাচীন সমাজে নারীদেরকে উল্টো পণ দিয়ে বিয়ে করে নিয়ে আসা লাগত, কিন্তু এই নারীদের যে মর্যাদা এটা যদি বৃদ্ধি পায় ডেভেলপ হয় তাহলে এই যৌতুক নামের কুপ্রথা সমাজ থেকে উচ্ছেদ হয়ে যাবে। মহিলা সংগঠনগুলোর বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের যেসব মহিলা সংগঠনগুলো আছে তাদের যে বলিষ্ঠ ভূমিকা থাকে তাহলে যৌতুক নামের কুপ্রথা সমাজ থেকে উচ্ছেদ করা সম্ভব হবে। তারপরে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। যে নিরাপত্তামূলক কর্মসূচি সমাজে দরকার, বিভিন্ন ভাতা, বিভিন্ন যে সংগঠন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নিরাপত্তা ভাতা, প্রবীণ ভাতা, এই বিশেষ বিশেষ এই যে ভাতাগুলো বা নিরাপত্তামূলক কর্মসূচিগুলোকে আরও অধিকতর ফলপ্রসূ করতে হবে, আরও উত্তরোত্তর উন্নতি করতে হবে, ডেভেলপ করতে হবে এবং প্রসার করতে হবে, যার মাধ্যমে মানুষের জীবনে নিরাপত্তা থাকবে। এই নিরাপত্তা যদি মানুষের জীবনে থাকে তাহলে সমাজ থেকে যৌতুক নামের কুপ্রথা দূর করা সম্ভব হবে। তা প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে যৌতুক এবং যৌতুকের কারণ এবং যৌতুক প্রথা দূর করার উপায় এই তিনটা বিষয় নিয়ে তোমাদের সামনে আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। সামনে আরও এই অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।